দেখো আবার দেখেন কারেন্ট চলে গেছে, এত গরম আর তার মধ্যে কারেন্ট চলে গেছে। ওহো, আই থিঙ্ক এটা সব জায়গাতেই হচ্ছে। এটা কি করছে এই অন্ধকার, কি করছে ঘুরা? ও আস্তে আস্তে। ও আমার মেয়েটা গরমে। কিমা পাপাই, কোথায় পাপাই? থাক অন্ধকার বের কর না, থাক থাক, এদিকে চলে আসো, এদিকে চলে আসো। পাপাই আসছে, ইয়াকে ডাকো, ইয়াকে জোর জোর ডাকো, পাপাই। কেউ আসছে না, এই পাপাই চলে এসছে। যাদের ডাকলি পাপাই পাপাই পাপাই, চলো ছাদে নিয়ে যাবে, নেমে যাচ্ছে। থাক অন্ধকার ছাদে যাচ্ছে, কি হয়েছে অন্ধকার ছাড়ে? এ পাপাই না, বল খেলো অন্ধকারে, খাবে আজ? কি এটা দেখি, মুখ দেখি, মুখ দেখি, বাবা কি খাচ্ছি বাবা। পাপাইকে দেবে, পাপাইকে দেবে, আমাকে দাও, দাও আমাকে, দাও আমাকে, বাবা এদিক ওদিক ঠান্ডা লেগে, দাও দাও আমাকে দাও। হ্যালো, ও হুম, দাও আমাকে দাও, নাও ব্রাশ করো। ভালো করে ব্রাশ করো বাবা। আম দিচ্ছে, হা কর, ওই দেখ কেটে দিল। ও পাকা, ভালো খেতে আমটা? এই দেখ আম দিচ্ছে, দেখ না এদিকে, এই দেখ, এই দেখ আম, ওই দেখ আম, না আম খা, আম খা, আম খা। হুম, কেটে দেবে, হ্যাঁ কেটে দাও। কি করছে সেটা? জগন্নাথ মন্দির, সেটা আবার কলকাতায়, তো সেখানে যাচ্ছি, তো ওখানে গিয়ে কি করছি কাগজপত্র তোমরা দেখাবো। আর বাইরে আজকে হচ্ছে ফাদার্স ডে, তো হ্যাপি ফাদার্স ডে সবাইকে, চলো যাই। আর আমাদের উপর এসে গেছে মা, ওখানে বাইরে ওয়েট করতে, তো চলো যাই। এই হ্যালো, খালি হ্যালো, এই কি হলো, এ দই পুচকু কি? হ্যাঁ হ্যাঁ চলো, সামনে থাকা বনুকে আস্তে আস্তে নিয়ে চলো। এই পাকা বনু, চলো চলো। তো ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি, আর পেয়েছে পাশ দিয়ে চিৎকার করছে, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি ফোনটা নেওয়ার জন্য, এরকম করছো। এইটা নিয়ে আমার চারবার ভিডিওটা রেকর্ড করছি। তো যাই হোক, আর আমাদের ব্যাড লাক ছিল যে জগন্নাথ মন্দির, জগন্নাথের দর্শন আর কি আমরা আমাদের হয়নি। আর আমাদের সেদিনটা মনে হয় ব্যাড লাকই ছিল, যেখানে গেছিলাম সেখানেই সব কিছু ক্লোজ হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, Thank you.
আছে মনোমুখ। ফাইনালি আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গেছি, আর ভাবলাম এতটাই বাড়ি যাবো না, তো ভাবলাম যে ভিক্টোরিয়া থেকে একটু ঘুরে আসি, যেহেতু ওখান থেকে ভিক্টোরিয়া বেশি একটা ডিস্টেন্স না, তো তাই জন্য আমরা ভিক্টোরিয়া, তো ভিক্টোরিয়াতে গিয়েও দেখলাম ভিক্টোরিয়া অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছিলো, তাই আমাদের ঢুকতে দিল না, তো ব্যাড লাগ। তো ওখান থেকে তো চলে গেলাম ভিক্টোরিয়াতে মহুরকুঞ্জ, যেহেতু ওখানে খোলা ছিল, তাই মহুরকুঞ্জে ওখানে বসলাম, বাচ্চারা একটু খেললো, তো এই হচ্ছে ব্যাপার। এই টাকলি কি আছো ছোট বিল্লি মুখ মুখ দেখো উফ অটো 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 সকাল সকাল ওয়েদার দেখো অন্ধকার হয়ে আছে, এরকম ওয়েদার আর এরকম মিউজিক না, গান কর, কি গান করেছিলে ওরে বাপে কি সুর দিয়ে গান হচ্ছে, না গান কর। আমি তিন দিন ধরে একটা ভিডিও বানাচ্ছি, না পাচ্ছি এডিট করতে, না পাচ্ছি আপলোড করতে, তো যাই হোক ভাবলাম যে রথের দিনকে একেবারে ভিডিওটা করে একবার আপলোড করি, যাই হোক আজকে হচ্ছে রথ, তো শুভ রথযাত্রা, আশা করি সবাই রথে খুব ভালো কাটে, আর আমরা এখন বেরোচ্ছি, তো আমাদের স্কুলের রথটা কেন খুব ইচ্ছে খুব, বাট আমাদের এখান দুবছর থেকে আমাদের এখান থেকে এখন যাচ্ছে না, তো যাই হোক ভাবলাম যে বাড়ির পাশে যে ছোটোখাটো রথগুলো দেয় তো সেগুলোই দেখতে যাই, তখন যাচ্ছি ওগুলোই দেখতে, তো চলো বেরোই আর আর কিন্তু চলে যায় নম করে দাও, নম করে দাও, ¡Gracias!
তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিও দেখতে কিছু একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাই। সি ইউ দ্য নেক্সট ব্লগ।